আপনি এই ইসরায়েল যে একঘরে হয়ে গেছে তার দুটো প্রমাণ। একটা হচ্ছে যে কিছুদিন আগে সম্ভবত গত মাসে জাতিসংঘে যে সাধারণ পরিষদের সভা হয়েছিল, আমাদের প্রধান উপদেষ্টাও গিয়েছিলেন, সেখানে বক্তব্য রেখেছেন। আপনি জানেন যে নেতানিয়াহু যখন বক্তব্য রাখেন, উনি যখন বক্তব্য দিতে ওঠেন, তখন একের পর এক সদস্য রাষ্ট্রের যারা প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন ওই সাধারণ পরিষদে, তারা একের পর এক বেরিয়ে যেতে শুরু করেন এবং তাদের কিন্তু কেউ এটা সঙ্গবদ্ধভাবে কেউ আয়োজন করেনি, কেউ কোনো কিছু বলেনি। তারপরেও কিন্তু তারা নিজের নিজেদের থেকে সবাই নেতানিয়াহু ভাষণ দিয়েছেন প্রায় এক প্রকার ফাঁকা সাধারণ পরিষদের সভায়। সেইখানে আমেরিকা, তার বন্ধু রাষ্ট্র আর কিছু তাবেদার রাষ্ট্র যারা ছিল তারা সেখানে উপস্থিত ছিলেন, বাদ বাকি কেউ কিন্তু সেখানে উপস্থিত ছিল না। একটা বিপুল সংখ্যক মানুষ কিন্তু, মানে দেশ কিন্তু তাদের বিরুদ্ধে। আপনি দ্বিতীয় পয়েন্টটা বলি, তো এই ইসরায়েলের যে নৃশংসতা, যে বর্বরতা ফিলিস্তিনিদের বিরুদ্ধে চালিয়েছে, এর বিরুদ্ধে কিন্তু কোনো আরব রাষ্ট্র রুখে দাঁড়ায়নি। এর বিরুদ্ধে যদি প্রথম রুখে দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে ইরান, ধরেন একভাবে সাহায্য করছে, কিন্তু আসলে আন্তর্জাতিক আইনের আশ্রয় নিয়ে রুখে দাঁড়িয়েছে কিন্তু দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতে গেছে, তাদের বিরুদ্ধে মামলা করেছে, নেতানিয়াহু এবং অন্যদের বিরুদ্ধে হুলিয়াত যা পর্যন্ত জারি হয়েছে। তাহলে উদ্যোগটা কিন্তু অন্য জায়গা থেকে আসছে, ইয়ে থেকে আসছে না, মানে আরবদের কাছে, মধ্যপ্রাচ্য থেকে আসছে না, বা অন্য কোনো বন্ধু দেশ বা ক্ষমতাশালী দেশের কাছ থেকে এটা আসেনি বা আসছে না।